আরে সোমাদি, এসো এসো এদিকে সাহেবা, কি ভালো লাগছে কতদিন পরে সবাই মিলে চলে এসেছি পুরো টিম নিয়ে। আরে লাবণ্য, আজকে আমাদের যে পুজোর আড্ডা হবে, হ্যাঁ ও তোমাদের সঙ্গে আড্ডা দেবে। শিওর, প্লিজ প্লিজ ওয়েলকাম, এসো। এ দেখো শোভন কে এসেছে। আরে আসুন, আমাদের রিটা সাহেব আর সোমাদি লাবণ্য, বসো বসো, তোমরা বসো। পুরো টিম নিয়ে চলে এসেছি, কিন্তু ফ্যাশন ফটোশুট হবে। ঘরে বাইরেতে ফ্যাশন ফটোশুট হবে, তাতে তুমি আর বৈশাখী। বাবা, আমরা আবার ফ্যাশনে করতে গেলাম? তোমরা কি কম ফ্যাশন করো? না না, লোকে কিভাবে ফ্যাশনে কিভাবে কি ব্যাখ্যা করছে সেটাই আমার অদ্ভুত লাগে। বসো বসো, সব কথা পরে হবে। এই আগে একটু কোল্ড ড্রিঙ্ক। দ্য ওয়াল পুজোর আড্ডা এবং সেই সঙ্গে দ্য ওয়াল পুজোর ঘরে বাইরের ফ্যাশন ফটোশুট, মানে আমাদের উদ্দেশ্যটা আজকে এখানে আসার কিন্তু এটাই। অ্যান্ড আম শিওর এতক্ষণে আপনি পুরোটাই বুঝে গেছেন যে কি হতে চলেছে, কোথায় হতে চলেছে এবং কারা আমাদের আজকের পর্বে বিশেষ অতিথিরা। তো এত কিছুর মধ্যে না আমি সিরিয়াসলি যাচ্ছি না, কারণ বিশ্বাস করুন আপনারা যতটা এক্সাইটেড তার চেয়ে অনেক বেশি আমি ইটসেলফ আজকে এক্সাইটেড। তো আর কথা না বাড়িয়ে আমি চটপট একটু কোল্ড ড্রিঙ্কটা খেয়ে নিই, সত্যি বাইরে ভীষণ গরম। আর তার সঙ্গে এই দুজন স্পেশাল অতিথিদের একটু চটপট রেডি করতে পাঠিয়ে দিই। পুজোর সাজ বলে কথা, অনেকগুলো লুক রয়েছে কিন্তু, তাই দেখতেই হবে। আমি কিন্তু এটার সঙ্গে অভ্যস্ত নই একদমই, কারণ রাজনীতির একটা অবস্থা, এটাতে না মানে যা হয় স্পন্টেনিয়াস, কিন্তু ফ্যাশনে মানে ফার্স্ট স্টেপিং মানে একেবারে বলবেন মাকে যন্ত্রণা দিয়ে পৃথিবী দেখে। সমাধি তোমাকে ফ্যাশন জগতে ভূমিষ্ঠ করেছে, মাথায় রাখতে হবে। সমাধি, তোমাদের কথা চলতে থাকুক, আমি একটুখানি ফ্যাশন বসি। অনেকগুলো লুক রয়েছে তোমার আজকে, একটু মেকআপ। প্রথমে ষষ্ঠীর সাজ, একদম বৈশাখই তো মেন অ্যাক্ট্রেস। না না, আপনিও কম না, তুমি তো জানো যে তোমাকে ছাড়া ফ্যাশনের কোনো স্টেটমেন্ট আমাদের সম্ভব নয়। বৈশাখী দি যে ভীষণ ফ্যাশনেবল এবং ট্রেন্ডি, এটা মোটামুটি আমরা যারা ফলো করি তারা জানি, কিন্তু আপনি মানুষটা কি কতটা সত্যি ফ্যাশনেবল আর ট্রেন্ডি সেটা কিন্তু জানাটা খুব দরকার। মানে সেটা যে বল ফ্যাশন এবং ট্রেন্ডি এবং মিডিয়া, একদম পুরা মনে হয় শোভনের নাম করলে সামনে বৈশাখী করে যায়, আর বৈশাখী নাম করলে সামনে শোভন করে যায়। তাহলে বৈশাখী শোভন আপাতত এখন গিয়ে চট করে মেকআপটা সারি, কারণ ষষ্ঠীর সাজে ফিরতে হবে একটা খানিকক্ষণের মধ্যে। চলো, একদম তার সঙ্গে কি মৃদঙ্গে সদা বাজে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই, তার সঙ্গে কি মৃদঙ্গে সদা বাজে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই, মম চিত্তে নিথি নৃত্যে কে যে নাচে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। হাসি কান্না হীরা পান্না দোলে ভালে কাঁপে ছন্দে ভালো মন্দ তালে তালে, হাসি কান্না হীরা পান্না দোলে ভালে কাঁপে ছন্দে ভালো মন্দ তালে তালে, নাচে জন্ম নাচে মৃত্যু পাছে পাছে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই, নাচে জন্ম নাচে মৃত্যু পাছে পাছে তাতা থই থই।
দেখে নৃত্যে কে যে নাচে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই।